গুড মর্নিং বন্ধুরা, পিয়া লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন যাচ্ছি ডাক্তারখানায়, তো মানে হসপিটালের দিকেই যাচ্ছি ওকে নিয়ে। তো চলো যাই, বৃষ্টিও পড়ছে বাইরে, কি যে বিরক্ত লেগে যাচ্ছে। এই যে মেয়েকে চলে এসেছে আনুলিয়া হসপিটালে দেখানোর জন্য। এই যে মেয়েকে দেখিয়ে নিয়ে এলাম ডাক্তার, যে মেডিসিন এসে খাওয়া দাওয়ার গরম করলাম, যে খাওয়া হবে রুটি আর হচ্ছে কালকে সোয়াবিন করেছিলাম, সোয়াবিনের তরকারি একটু মটর। তো আজকে টিফিন করছি সোয়াবিন, চিলি সোয়াবিনটা ছিল ওটা, মটর আলু দিয়ে তরকারি আর হচ্ছে রুটি। গুড আফটারনুন বন্ধুরা, আজকে নিয়ে নিয়েছি বৃষ্টি যেহেতু তার জন্য খিচুড়ি করে নিয়েছি। আমি খিচুড়িটা করছি মুসুর ডাল দিয়ে, সঙ্গে নিয়েছি হচ্ছে আমের চাটনি, পাঁপড়, আলু ভাজা, পটল ভাজা। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে সেরে সুরে নিয়ে মেয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে, তো কাশিটা প্রচণ্ড আছে। তো ভাবলাম যে না, কালকেও ভিডিও বানানো হয়নি, তো দেখা যাক ভিডিও বানিয়ে ফেলি। আর মানে চুল উঠে উঠে পুরো শেষ হয়ে গেলাম। তো বিকেলে ওর পড়া আছে, আজ থেকে পড়তে পাঠাবো, কারণ এক্সামও সামনে চলে আসছে তার জন্য। তো চলো ভিডিওটা বানিয়ে ফেলি। আর এই গেট আপটা তো তোমাদের দেখানোর কোনো ইচ্ছে নেই, এটা আমার অনেক দিনকার। তো কোনো সময় মোটা, কোনো সময় পাতলাতে, এক সময় টাইট, এক সময় ঢিলে, এরকম হতে থাকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো এই যে চা করে নিয়েছি, চা করে নিয়ে ধাই জামা কাপড় পরে আছে, এই যে ধাই জামা কাপড় পরে আছে, ও পরতে যাবে, পরতে গিয়ে আমি কাজগুলোকে সারবো। তো চা খেয়ে নিই, মেয়েকে খেতে দিয়েছি এখানে রুটি, খেয়ে পরতে যাবে, শরীরটা ভালো নেই তবুও যাবে। তো চলো চাটা খেয়ে নিই আগে, তারপরে আর রান্না বান্না বলতে খিচুড়ি খাওয়া হবে, একটু করবো না। তো মুখে যে মেকআপটাও তুলে নিই, তো আগে কাজকর্ম সারবো, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে মেকআপ টেকআপ তুলে তারপরে বসবো, অনেক কাজ আছে। তো ফাইনালি সব কাজকর্ম করে নিয়ে এই সপ্তাহে শুয়ে পড়েছি, একটু টায়ার্ড লাগছে। রাতে খিচুড়ি রুটি সব দিয়ে হয়ে যাবে, আর কিছু করবো না, মেয়ে গেছে পড়তে, পড়ে চলে আসবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা দিদির সঙ্গে দেখা হবে কালকে।